হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন একাদশীর সামনে তার আগে আমি বলে দিই খুব ভালো করে মায়েদের যাতে ভুল না হয় মানে প্রায় মায়েরা আমাকে ফোন করো যে মা পারণ মানে কি মা একাদশীর দিন সাবু খাওয়া যাবে মা একাদশীর দিন কি খাবো আগের দিন কি খাবো পরের দিন কি খাবো আমি এই জন্যই এই ভিডিওটা বানাতে বসলাম সমস্ত কথা আমি বলে দিচ্ছি এই ভিডিও যদি তোমরা সকলে দেখো তাহলে আর আমাকে ফোন করবে না আর তোমরা থাকবে না একাদশী যেদিন পড়বে তার আগে তো আমি একাদশী সব আমার সন্তানদের উদ্দেশ্যে ছেড়ে দিই একাদশীর ভিডিও দেখলে আর কিছু দেখতে হবে না ক্যালেন্ডার দেখারও দরকার নেই তো একাদশী যখন পড়বে একাদশীর আগের দিন যে মায়েরা আমার যে সন্তানেরা সারা বছর নিরামিষ খাও তাদের জন্য কোনো অসুবিধা নেই তাদের জন্য বিধিবিধান একই থাকবে যে মায়েরা আমিষ আহার করেন আমার মায়ের মতো আমার সন্তান যারা তোমরা যারা আমিষ আহার করো তারা কি করবে একাদশীর আগের দিন একাদশীর আগের দিন মাথা ঘষবে তারপরে সেদিন নিরামিষ খাবে ভাত রুটি ডাল সবজি যা কিছু নিরামিষই খাবে যতবারই খাও নিরামিষ খাবে হলো রাত্রে তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবে খেয়ে নেবে খেয়ে নিয়ে তোমরা দাঁত ব্রাশ করে নেবে এইখানে একটা কথা আমি বলে নিই যে মায়েরা নিরামিষ আহার করো তাদের কোনো প্রবলেম নেই তো নিরামিষই থাকবে যে মায়েরা করো তারা একাদশীর আগের দিন নিরামিষ ব্রাশ রাখবে নিরামিষ প্রত্যেক মাসে দুটো করে একাদশী দুবার দরকার লাগবে আমিষ ব্রাশ আলাদা রাখবে একটা নিরামিষ ব্রাশ রাখবে সেই নিরামিষ ব্রাশে একাদশীর আগের দিন দাঁত মেজে নেবে বোঝা গেল সেই একাদশীর দিনও সকালে দাঁত মেজে নেবে এইটা কেন বলছি এটারও ফোন পেয়েছি আমি একাদশীর পরের দিনও ওই ব্রাশে দাঁত মেজে নেবে যে মায়েদের নিরামিষ ব্রাশ নেই ব্রাশের তো বেশি দাম নয় একটা ব্রাশ এনে রেখে দাও খুব ভালো হবে তোমাদের মঙ্গল হবে কারণ একাদশীর আগের দিন তো ভাত খে খাবে একাদশীর দিন যদি দাঁতের থাকে অন্ন কোথাও ঢুকে থাকে তাহলে পাপ হবে বোঝা গেল এইভাবে একাদশীর আগের দিন পরের দিন ব্রাশ দাঁত মাজা এটা হয়ে গেল এবার আসছি একাদশীর দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবে পারলে স্নান ইত্যাদি করে নেবে বাকি কাজকর্ম যে মায়েদের থাকবে করে স্নান ইত্যাদি করে নেবে তারপরে কি করবে তুলসী মহারানীকে তো জল সেদিন দেয়া যাবে না ফুল দেবে সাজাবে ধূপকাঠি দেখাবে তারপরে ঘরের পুজো সেরে নেবে ঘরের পুজো ইত্যাদি সেরে নিয়ে সেদিন কি খাবে সেদিন তোমরা যে কোনো ফল ফলে কোনো বাধা নেই যে কোনো ফল খেতে পারো বিশ্বাসযোগ্য দুধ দই ছানা খেতে পারো আচ্ছা শরবত খেতে পারো মিচরির শরবত বলো গুড়ের চিনির শরবত বলো খেতে পারো সাবু অনেক মা আমাকে প্রশ্ন করো যে মা সাবু খেতে পাবো যে মোটা দানা সাবু প্যাকেটে পাওয়া যায় অনেকটা দাম নেয় ওই সাবুটা কিন্তু আমাদের ভারতে তৈরি হয় না সাবুটা বাইরে তৈরি হয় তো সাবু কিন্তু এক ধরনের আলু থেকে তৈরি হয় যেমন মিষ্টি আলু আমাদের ভারতে পাওয়া যায় ওই রকম তাদের দেশেও মিষ্টি আলুর থেকে ওই সাবুটা তৈরি হয় ওই সাবু খাবে বোঝা গেল সাবুর যে কোনো পদ রান্না করে সেদিন খাবে নির্জলা যে মায়েরা উপবাস থাকবে সবচেয়ে উত্তম কথা যদি তা না থাকতে পারো ফল খাবে তা যদি না থাকতে পারো সাবু খাবে তা যদি না থাকতে পারো একটা সবজি বানিয়ে খাবে সবজির মধ্যে কি থাকবে কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো আলু ফুলকপি বাঁধাকপি বাদাম গাওয়া ঘি বা সাদা তেল আর কাঁচা লঙ্কা পাঁচ পাঁচফোরণ জিরেও ব্যবহার করতে পারো সন্দক লবণ হলুদ ব্যবহার করবে না আমি কিন্তু এর বাইরে আর কি থাকে জানি না আমি সব বলে দিচ্ছি আমাকে কয়েকটা মা ফোন করেছিলেন যে মা আমি দুজনা তিনজনার ভিডিও দেখলাম ওরা যেন কোথাকার প্রভু হয়তো ইস্কনের হতে পারে বা কোথাকার আমি জানি না তারা বলছে সাবু খেতে নেই কিন্তু আমি নিজে ইস্কনে গিয়ে সাবুর প্রসাদ একাদশীর দিন পেয়ে এসেছি তাহলে তারা কি করে বলছে যে সাবু খেতে নেই জানি না আমি এসব কথাবার্তা কতটা সত্যতা বা কতটা কি আমি জানি না কে কার মতো যুক্তি ফলায় শুনবে না সাবু খাবে বোঝা গেল সরু দানা যে লুজ বাজারে পাওয়া যায় ওই সাবু নিয়ে আসবে না কারণ ওই সাবুটা আমি শুনেছি বাংলাতেই তৈরি হয় হয়তো চালের গুঁড়ো আটা এগুলো দেয়া থাকতে পারে বলা যায় না হয়ে গেল একাদশীর দিন একাদশীর পরের দিন কি করবে দাঁত ব্রাশ করে সান ইত্যাদি করে নেবে তারপরে তোমরা সর্বপ্রথম পুজো সেরে নেবে আমি তো পারণের সময় বলে দিই পুজো সেরে নেবে তারপরে প্রসাদ মুখে দিয়ে দেবে পারণের মন্ত্র আছে মন্ত্র পরে প্রসাদ মুখে দিয়ে নেবে পরে আমি বলে দেব মন্ত্র পারণের মন্ত্র করে তারপরে তোমরা প্রসাদ মুখে দেবে প্রসাদ যদি ফল হয় যদি মিষ্টি হয় যদি অন্যান্য কিছু হয় যদি চিড়ে হয় কোনো অসুবিধা নেই ফল মুখে দেওয়ার পরে একটু লক্ষ্মী কিছু মুখে দিয়ে নেবে রুটি হতে পারে মুড়ি হতে পারে মুরগি হতে পারে চিড়ে হতে পারে যে কেন কিছু একটু পারণের আগে পারণ করার পার যেন না হয়ে যায় পারণের টাইম পারণের আগে কিন্তু তোমরা লক্ষ্মী মুখে দিয়ে দেবে এটাই হচ্ছে পারন অনেক মা বুঝতে পারছেন না যে পারণটা মানে কি পারণের মানে হচ্ছে একাদশী পালন করে একাদশীর পরের দিন হয় পারন টাইম থাকে সেই টাইমের মধ্যে লক্ষ্মী মুখে দিয়ে দিতে হবে যে মায়েদের অসুবিধা থাকবে বাইরে যাবে রাস্তাঘাটে থাকবে ভগবানকে স্মরণ করে একটু লক্ষ্মী মুখে দিয়ে দেবে বোঝা গেল এইভাবে একাদশী পালন করবে কেউ যদি বলে সাবু খেতে নাই শুনবে না কাউরির কথা অনেক মা আমাকে ফোন করো যে মা একাদশীর দিন অনেক ফল নাকি খাওয়া যায় না সব বাজে কথা একাদশীর দিন সব ফল খাওয়া যায় আবার আমাকে মা লিখেছো এক মা মা টমেটো খাওয়া যায় হ্যাঁ টমেটো অবশ্যই খাওয়া যায় টমেটো অবশ্যই খাওয়া যায় এবং টমেটো মন্দিরে একটা স্যুপ বানায় টমেটোর যে স্যুপটা হয় সেইটা বানিয়ে তারপরে সাবুর যে পোলাও করে সেই পোলাও দিয়ে খেতে খুব সুন্দর লাগে তোমরা খেয়ে দেখবে ঠিক আছে এইভাবে তোমরা একাদশী কিন্তু পালন করবে একাদশীর আগের দিন নিরামিষ খাবে একাদশীর দিন তো সে বলার নেই একাদশী পরের দিনও নিরামিষটা খাওয়ার চেষ্টা করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি তার আগে ফোন নাম্বারটা বলে নিই সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাকে ফোন করবে যাদের কাল সর্বদ শনি সাড়ে সাথী মাঙ্গলিক যারা দীক্ষা নিতে ইচ্ছুক যারা পুজোর জিনিসপত্র ঘরে বসে পেতে ইচ্ছুক অবশ্যই তারা আমাকে ফোন করবে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর